চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় কুমিল্লার শাহজালাল বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার জীবন বলি। বুধবার বিকেলে ঢোলের তালে তালে শুরু হয় ঐতিহ্যবাহী এই খেলা। জনপ্রিয় এই আয়োজন দেখতে চট্টগ্রামের লালদিঘি ময়দান ভরে ওঠে হাজারো মানুষের ভিড়ে। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1909 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে স্থানীয় বদরপতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর শুরু করেন বলি খেলার। সেই থেকে নিয়মিত আয়োজন হয়ে আসছে এই কুস্তি প্রতিযোগিতার, সাথে বাড়তি সংযোজন হিসেবে থাকে বৈশাখী মেলা। শত বছরের ঐতিহ্যবাহী এই বলি খেলায় সারা দেশ থেকে আসা 15 থেকে 60 বছর বয়সী 86 জন প্রতিযোগী অংশ নেন প্রথম রাউন্ডের প্রতিযোগিতায়। পরে সেমিফাইনালে 4 জনের লড়াই শেষে ফাইনালে ওঠেন চকরিয়ার জীবন ও কুমিল্লার শাহজালাল বলি। বুধবারের ফাইনালে 2 জনের মধ্যে হাড্ডাহাড্ি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হন কক্সবাজারের চকরিয়ার জীবন বলি। খেলা শেষে বিজয়ী ও রানার আপ বলির হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম সিটি মেয়র আজমু নাসির উদ্দিন। এটার আরো গুরুত্ব এবং আবেদন যাতে বৃদ্ধি করা যায় সেজন্য ইউনেস্কোর কাছে আমি জোর দাবি জানাচ্ছি। এবছরে আমি বড় চ্যাম্পিয়ন হওয়ার আশা ছিল, আল্লাহ তাআলা আমার আশা যেন পূরণ করেন। ঐতিহ্যবাহী এই বলি খেলার মধ্য দিয়ে যুব সমাজ অশুভকে পরাজিত করে শুভকে গ্রহণের দীক্ষা পাবে বলে জানালেন আয়োজকরা। মাটির সাথে মানুষের সম্পর্ক, এটাকে আমরা এখনো ধারণ করেছি। সে ব্রিটিশ আমল থেকে যেভাবে খেলাটা হয় সেভাবে খেলাটা হচ্ছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে যেমন প্রেরণা জুগিয়েছিল জব্বারের বলি খেলা, তেমনি বর্তমান সময়েও যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে অনুপ্রেরণা যোগাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।